ওলভারিন ভার্সেস ডেডপুল, এ লেজেন্ডারি ব্যাটল। ওলভারিন আর ডেডপুল তাদের হিলিং ফ্যাক্টরের জন্য বেশি পরিচিত। হিলিং ফ্যাক্টর যা ডেডপুল আর ওলভারিনকে ফাইটিংয়ের সময় অপ্রতিরোধ করে তোলে। ওলভারিন যে কোনো আঘাত, কাট, বুলেটের ক্ষত অনেক দ্রুত হিল করে নিতে পারে। আবার ডেডপুলও যে কোনো কাট, বুলেটের ছিদ্র, এমনকি বডি দুই ভাগ করে ফেললেও আবার বডি রিজেনারেট করতে পারে। এমন দুইজন নিয়ারলি আনডিফিটেড হিরো যদি একে অপরের সাথে ডেথ ব্যাটল করে তাহলে কে জিতবে? দুজনেই দুজনের আঘাতগুলো দ্রুত হিল করে নিতে পারবে। হিলিং ফ্যাক্টর এই ফাইটে সবচেয়ে বড় প্রতিরোধ। তাই কে কাকে হারায় সেটা জানতে হলে আমাদেরকে আগে ডেডপুল আর ওলভারিনের ফিট সম্পর্কে জানতে হবে। তাহলেই আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো ডেডপুল আর ওলভারিনের মধ্যে কে আলটিমেটলি উইন হবে। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরাদ আছি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক ডেডপুল ভার্সেস ওলভারিন ব্যাটল কম্পারিজন। ওলভারিন সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে। ওলভারিনের কিছু অ্যাবিলিটিস যার কারণে ওলভারিন বেশি পরিচিত, একটা হলো সুপার সেন্স, কিন্তু সেটা ডেয়ারডেভিলের চাইতে কম। তবে একটা অ্যাবিলিটি ডেয়ারডেভিলের থেকেও ওলভারিনের বেশি। বিশেষ করতে কঠিন হলো ওলভারিনের সেন্স অফ স্মেল ডেয়ারডেভিলের চাইতে বেশি। এছাড়া ওলভারিনের মোস্ট ভ্যালুয়েবল পাওয়ার হলো হিলিং ফ্যাক্টর। সময়ের সাথে সাথে ওলভারিনের এই হিলিং ফ্যাক্টর অনেক চেঞ্জ হয়েছে। আগে ওলভারিন ব্লেডের কাট, গুলির ক্ষত এগুলো দ্রুত হিল করতে পারত, কিন্তু বড় কাটগুলো হিল করতে অনেক টাইম লেগে যেত। সময়ের সাথে এই হিলিং ফ্যাক্টর অনেক স্ট্রং হয়েছে। ওলভারিনকে রিসেন্ট টাইমে অনেকবারই দুই ভাগ করা হয়েছে, যেটা আগের টাইমে হলে ওলভারিন মারা যেত। যদিও ওলভারিন দুই ভাগ হয়ে গেলে ডেডপুলের মতো রিজেনারেট হতে পারে না, তবে ততক্ষণ বেঁচে থাকতে পারে যতক্ষণ বডির পার্টগুলো একসাথে লাগানো হয়। এরপর যথারীতি হিলিং ফ্যাক্টরের কারণে কাটা বডি পার্ট আবার জোড়া লেগে যায়। ওলভারিনের আরেকটা অ্যাডভান্টেজ হলো অ্যাডমেন্টিয়াম স্কেলিটন। ওলভারিনের শরীরের হাড়ের পরিবর্তে অ্যাডমেন্টিয়াম আছে, যেটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মেটাল। তাই ওলভারিন এই স্কেলিটনের কারণে অনেক বেশি ডিউরেবল। এর ফলে ওলভারিন অনেক ড্যামেজ নিতে পারে তার বডিতে। ওলভারিন দি হাল্কের সাথে অনেকবার ফাইট করেছে, যাতে হাল্কের অ্যাটাকে ওলভারিনের মারাত্মক ড্যামেজড হয়েছে, কিন্তু অ্যাডমেন্টিয়াম স্কেলিটনের কারণে ওলভারিন হাল্কের লাইফ টেকিং অ্যাটাকও সার্ভাইভ করে গেছে। যদিও ওলভারিন ভার্সেস হাল্ক ব্যাটেলে হাল্কই বেশি জিতেছে, কিন্তু ওলভারিনের উইন সংখ্যাও কম না। এছাড়াও ওলভারিন স্পাইডারম্যানকে এমনভাবে মেরেছে যে যার কারণে স্পাইডারম্যান দ্বিতীয়বার ওলভারিনের সাথে ফাইট করতে ভয় পেত। ম্যাগনিটো, জাগারনাট, ফিনিক্সের সাথে ওলভারিন টিকেছিল, যার মাধ্যমে ওলভারিনের স্ট্রেংথ অ্যান্ড ফিট আন্দাজ করা যায়। ইনফিনিটি গন্টলেটের ইস্যু 4-এ ওলভারিন থানোসের বুকে তার ক্লজ ঢুকিয়ে দিয়েছিল। থানোস, যার বডি মারাত্মক ডিউরেবল, থানোসের বডি থেকে এক ফোঁটা রক্ত বের করতে আয়রন ম্যানকে তার পুরো স্ট্রেংথ দিতে হয়েছিল। এবার ডেডপুলের ফিটস জেনে নেওয়া যাক। ডেডপুলের মেন পাওয়ারস হলো হিলিং ফ্যাক্টর। ডেডপুলের হিলিং ফ্যাক্টর ওলভারিনের চাইতেও অনেক বেশি। ডেডপুল যে কোনো অ্যাটাক সার্ভাইভ করতে পারে। এমনকি ডেডপুলের মাথা যদি বডি থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যে ডেডপুল আবার তার পুরো বডি রিজেনারেট করে নিতে পারে। ছোটোখাটো সকল আঘাত ইনস্ট্যান্টলি হিল করে নিতে পারে। যদিও ডেডপুলের সুপার হিউম্যান স্ট্রেংথ নেই, কিন্তু ডেডপুল প্রিটি স্ট্রং। ডেডপুল অ্যামেজিং অ্যাক্রোব্যাট অ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড ফাইটার। ডেডপুল সকল ওয়েপন চালাতে পারে, বিশেষ করে পিস্তল এক্সপার্ট। এছাড়াও মাস্টার সোর্সম্যান। অন্যরা একটা ব্লেড দিয়ে যা করতে পারে, ডেডপুল সেটা ডাবল, মানে দুইটা ব্লেড দিয়ে অ্যাট এ টাইম করে। ডেডপুল সুপার হিউম্যান না হলেও হিলিং ফ্যাক্টরের কারণে ডেডপুলের সুপার স্ট্যামিনা আর অ্যাজিলিটি আছে। ডেডপুলের কাছে সবসময় কিছু না কিছু হাতিয়ার, বম, পিস্তল, ব্লেড থাকে, যা দিয়ে সে যে কোনো সময় শখানেক মানুষ মারতে পারে। অনেক বিশাল এক্সপ্লোশনেও ডেডপুলের কিছুই হবে না। অল্প একটু অংশ থেকে ডেডপুল আবার ফিরে আসতে পারে। সো ফিটস জেনে নিলাম, এবার দেখা যাক ডেডপুল ভি ওলভারিনের ফাইটে কে জিতবে। যেমনটা দেখলাম, এই দুজনই এমন সুপার হিরো যাদেরকে ফাইটে একেবারে মেরে ফেলা যাবে না, তবে হারানো যাবে। ফেস টু ফেস ব্যাটেলে ওলভারিনের অ্যাডভান্টেজ থাকবে স্ট্রেংথ, অ্যাডমেন্টিয়াম স্কেলিটন, ক্লজ আর হিলিং ফ্যাক্টর। ডেডপুলের অ্যাডভান্টেজ তার ইনস্ট্যান্ট হিলিং। ডেডপুলের স্ট্রেংথ কম হলেও ডেডপুল ওলভারিনের থেকে অনেক বেশি ফাস্ট। ওলভারিনের এক্সপিরিয়েন্স বেশি, কিন্তু ডেডপুলের ফাইটিং টেকনিক বেশি জানা আছে। তো ওভারঅল এই ফাইট অনেক টাফ হবে, কেউ কারোর থেকে কম না। কমিক্সে এই দুজন অনেকবার সামনাসামনি হয়েছে, দুজনই অনেকবার একে অপরের সাথে জিতেছে। তবে হিসাব করলে ডেডপুলের উইন সংখ্যা ওলভারিনের থেকে একটু বেশি, তবে সেটা খুবই অল্প। অ্যাডমেন্টিয়াম স্কেলিটন হওয়ায় ওলভারিন অনেক সময় নিজের উপর অ্যাটাক নেয়, বেখেয়ালি থাকে, কিন্তু ডেডপুলের অ্যাডমেন্টিয়াম স্কেলিটন নেই। তাই ডেডপুল সবসময় ফাইটে অ্যাজাইল থাকে, অ্যাটাক ডজ করার চেষ্টা করে। ডেডপুলের ফাইটিং টেকনিক, অ্যাজাইল, এসব কিছু ডেডপুলের ফাইটের সময় বেশি ডেঞ্জারাস করে তোলে। তবে এখানেও কিন্তু আছে, এই ব্যাটেলে সেই জিতবে যে অপরজনকে হারানোর জন্য বেশি ফোকাস থাকবে। একজন যদি একটু ছাড় দেয় তাহলে সে হেরে যাবে, আর যদি একদম ডেথ ব্যাটল হয় তাহলে কেউ কাউকে ছাড় না দেয় তাহলে ডেডপুলের জেতার চান্সই বেশি, তবে সেটা হবে হাই ডিফারেন্স। অর্থাৎ শেষমেশ বলা যায় যে ডেডপুল ভার্সেস ওলভারিনের যদি সিরিয়াস ব্যাটল হয় তাহলে অবশ্যই
অবশ্যই ডেডপুল জিতবে। এছাড়া এখানে ওলভেরিনও জিততে পারে, তবে সেটা 19-20 ফারাক হবে। তো এই ছিল ডেডপুল ভার্সেস ওলভেরিন। তোমার মতে কে জিতবে কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।